আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মানহাবিডিতে নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকে রমজান স্পেশাল একটি পর্ব নিয়ে এসেছি, যেটা আমাদের রমজান মাসে ইফতারের টেবিলে কিন্তু সবারই খুব পছন্দের একটা আইটেম। তো আজকে শেয়ার করছি রসালো বুন্দিয়া, তো টিপস সহকারে আপনাদেরকে আমি আজকে রেসিপিটি দিব, যাতে আপনারা খুব সহজেই ঘরে এটা তৈরি করে ফেলতে পারেন। তো আশা করছি সবার এই রেসিপিটি অনেক ভালো লাগবে। রেসিপিটি তৈরির জন্য আমাদের লাগবে বেসন। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন নিয়েছি। তো এখন এই বেসনটার মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, যাতে একটু কালারটা ভালো আসে। এবার এই হলুদটা একটু ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নিব। তারপরে আমরা একটা ব্যাটার তৈরি করে নিব। তো এই আপনার বুন্দিয়ার প্রথম যে টিপস, সেটা হচ্ছে আপনারা কখনও বুন্দিয়ার এই ব্যাটারটা গুলানোর সময় একেবারে পানি বেশি ঢেলে দিবেন না। অল্প অল্প করে আমি ঠিক যেভাবে করছি এইভাবে একটু একটু করে পানি দিবেন এবং ব্যাটারটা গুলাতে থাকবেন। তো ব্যাটারটা যখন অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এই পর্যায়ে আসবে, দেখতে পাচ্ছেন এরকম অবস্থায় যখন আসবে তখন আর পানি দিবেন না। এই পর্যায়ে আমরা এটা 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফেটে নিব। খুব ভালোভাবে ফেটে নিতে হবে আপনার হাত দিয়ে অথবা হ্যান্ড উইক্স দিয়ে, যেভাবে পারেন 5 থেকে 7 মিনিট একটু ফেটে নেবেন। আর এখন যে 5 থেকে 7 মিনিট আপনারা যখন এটা ফেটাবেন, তারপরে আর একটা টিপস, যেটা কীভাবে বুঝবেন যেটা আপনাদের সঠিক হয়েছে কিনা। এরকম একটু বাটিতে পানি নিয়ে যদি ব্যাটারটা একটু দিয়ে দেন, তাহলে যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন আপনাদের ব্যাটারটা হয়ে গেছে। তো এখন আমি এখানে 1 টিস্পুন খাবার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এতে পানি দিব। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন দিয়েছিলাম, আর এই 1 কাপ বেসনের মধ্যে কিন্তু প্রায় 1.25 কাপের মতো পানি লাগার কথা। তো আপনাদের বেসনের ধরন ভেদে একটু কম বেশি লাগতে পারে, তবে মনে রাখবেন যে 1 কাপে বেসনে কিন্তু 1.25 কাপ পানি লাগে। আর ঘনত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন। তো এখন এই ব্যাটার থেকে আমি 2টা বাটিতে একটু অল্প অল্প করে ঢেলে নিচ্ছি, কারণ আমি একটু 2টা কালার অ্যাড করব। আমি একটু কালারফুল করে আজকে বুন্দিয়াটা করতে যাচ্ছি। তো একটা ব্যাটারে আমি গ্রিন কালার দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে গলিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আর আরেকটাতে আমি দিয়ে দিচ্ছি রেড কালার। অবশ্যই ফুড কালার দিচ্ছি, আপনারা লিকুইড অথবা পাউডার যে কালারই দেন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনারা যদি চান যে রং দিবেন না, তাহলে কিন্তু শুধু একটু হলুদ দিয়ে আপনারা বেসনের যে ব্যাটারটা ফার্স্টে গুলিয়ে নিলাম সেভাবে করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এখন আমরা সুগার সিরাপ তৈরি করব। তো তার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ সুগার দিয়ে দিলাম, আর 1.5 কাপ সুগারে আমাদের 1 কাপ পানি লাগবে। তো আপনারা চাইলে এখন এটার মধ্যে একটু এলাচ মিশিয়ে দিতে পারেন, গুঁড়া অথবা এলাচ আস্তে এলাচও দিয়ে দিতে পারেন। আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, আর একটু একটা স্প্যাচুলা দিয়ে আমি এবার একটু চিনিটা নিচে থেকে একটু নাড়াচাড়া করে দিব, কারণ নিচেটা পুড়ে যেতে পারে আবার। আর এই সুগার সিরাপটা কিন্তু 1 তার 2 তার বা 3 তারের কোনো সিরাপ হবে না। জাস্ট আপনাদের যখন সুগারটা মেল্ট হয়ে পানিটা সম্পূর্ণভাবে ফুটে উঠবে, তখনই চুলাটা বন্ধ করে দিবেন। আর এই পর্যায়ে আপনারা চাইলে এখানে একটু লেবুর রসও দিতে পারেন 1 টিস্পুন, তবে আমি দিচ্ছি না, আমার কাছে মনে হয় খুব একটা প্রয়োজন হয় না। তো দেখতে পাচ্ছেন পানিটা একদম ফুটে উঠেছে। এখন আমি এখানে একটু 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি, যাতে বুন্দিয়াটার টেস্টটা ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা ঢেকে পাশে রেখে দিব, যাতে এটা ঠান্ডা না হয়ে যায় একদম। তারপর বুন্দিয়াতে আমরা চলে যাচ্ছি, যেটা আমরা এখন বুন্দিয়াটা ভেজে নিব। তো এখন আর একটা টিপস এখানে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আপনারা যখন বুন্দিয়াগুলা ছাড়বেন, তখন তেলটার হিটটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি, আর একদম কিন্তু বুন্দিয়াগুলো সাথে সাথে ফুলে উঠছে, তেলের নিচে থাকছে না, তেলে একদম উপরে উঠে আসছে। এইটা কিন্তু এই হিটটা মাথায় রাখতে হবে। মিডিয়াম হিটে আপনাদের চুলাটা জ্বালিয়ে রাখতে হবে। তো এবার আমরা এটা ভেজে নিতে হবে। আমাদের এক ব্যাচ বুন্দিয়া ভাজতে কিন্তু প্রায় 2 মিনিটের মতো লাগবে। 2 মিনিট ধরে একটু এইভাবে উল্টাপাল্টা করে দিয়ে আপনারা একটু এটা ভেজে নেবেন। এবার একটা চাটনির মধ্যে আমি তুলে একটু তেলগুলো ঝরিয়ে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিব। तो देखते पाচ্ছেন আমি শেয়ার মধ্যে দিয়ে দিলাম। এবার একটা স্পেচলো দিয়ে একটু এটা নাড়াচাড়া করে একটু চেপে চেপে দিলে ভালো হয়। তো এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা রস ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি আবারও গ্রিন কালার একটু করে দেখাচ্ছি। এই ধরনের আপনার ফোটা ফোটা যে চামচগুলো পাওয়া যায় এটা দিয়ে এভাবে করে নেবেন। এটা একটু সামান্য ঝাঁকালে দেখুন সুন্দরভাবে পড়ে যাচ্ছে। আবার বুন দিয়ে বানানোর জন্য কিন্তু বিভিন্ন আলাদাভাবে বিভিন্ন চামচও কিনতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের আপনারা কিনে নিতে পারেন। আর এই ধরনের ভাঙা ফোটা ফোটা যে চামচগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমি আবার গ্রিন কালারগুলো এইভাবে ভেজে নিলাম। তো তেলটা কখনোই একদম লো হিটে না দিয়ে একদম মিডিয়াম হিটে দিয়েই কিন্তু আপনাদের এটা ভেজে নিতে হবে। তো গ্রিন কালারগুলো আমার ভাজা হয়ে গেলে তো এগুলো আমি শিরার মধ্যে ভিজিয়ে দিলাম। তো আপনাদের একটা জিনিস বলি, এই বুন্দাগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে ভাজার পরে সংরক্ষণও করে রাখতে পারেন। ঠান্ডা হওয়ার পর একটা এয়ারটাইট বক্সে করে আপনারা এটা প্রায় 1 মাসের মতো ব্যবহার করতে পারবেন। যখন ইচ্ছা শিরা করে শিরার মধ্যে জাস্ট দিয়ে দিলে এটা হয়ে যাবে। একদম যে গরম অবস্থায় শিরার মধ্যে দিতে হবে এমন কোনো মানে নেই। তো আমি রেড কালার যেটা রেখেছিলাম সেটাও করে নিচ্ছি। তো অবশ্যই ব্যাটারটা গোলানোর সময় একটু টাইম নিয়ে ব্যাটারটা গোলাতে হবে, পানির পরিমাণটা ঠিক রাখতে হবে এবং ভাজার সময় আপনাদের তেলের হিটটা অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে আপনাদের বুন্দিয়াটা একদম পারফেক্ট হবে। তেলের মধ্যে যদি আপনারা কম হিটে দেন অনেক সময় দেখা যায় যে উপরের দিকটা ফুলে ওঠে, কিন্তু উল্টালে দেখবেন যে নিচের দিকটা চ্যাপটা চ্যাপটা হয়ে থাকে, সেটার মধ্যে কিন্তু আর কখনোই রস ভালোভাবে ঢুকে না। তো আমার সবগুলো ভাজা হয়ে গেল। তো এটা এখন 2 ঘন্টার মতো আপনারা শিরার মধ্যে ভিজে রাখবেন। তো আমি আপনাদেরকে 2 ঘন্টা পরে দেখাচ্ছি আমার বুন্দিয়াগুলো কেমন হয়েছে। এবার আপনাদেরকে একটু আমি হাতে উঠিয়ে দেখাচ্ছি বুন্দিয়াগুলো কতটা রসে ভরপুর। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আসলে রমজান মাসে এখন যে করোনার অবস্থা দেশে, বাইরের খাবার না খেয়ে আমরা যদি একটু কষ্ট করে বাসায় তৈরি করে খেতে পারি সেটা অনেক স্বাস্থ্যসম্মত হয়। তো সবারই আশা করি অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু করে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামনে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।